الله... الله 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ ওয়া আলা কয়াহ রসুল্লাহ ওয়াআ কওয়ি কয়াহাহবিবসল্লা কয়াহ নবী ওয়াল আলী কওয়ি কয়াহুরউ ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর হক সমূহ আল্লাহ তা আল্লাহর প্রথম হক আল্লাহর ইবাদতের বিষয়ে আমরা আলোচনা করছিলাম আর তার মধ্যে ইবাদতের অর্থ এবং ব্যাখ্যা আর ইবাদতের বিভিন্ন প্রকারের উপর আলোচনা হয়েছিল আজকে সামান্য ব্যাখ্যা বিশ্লেষণের সাথে ইবাদতের যে বিভিন্ন প্রকারসমূহ রয়েছে সে বিষয়ে আলোচনা রয়েছে আরও কিছু একনিষ্ঠ ইবাদতের দিনের মধ্যে যে স্থান রয়েছে উপকারিতা রয়েছে আর যে ফায়দাগুলো এর থেকে হাসিল হয় সেগুলোর উপর কিছু আলোচনা হবে অতপর ইবাদতের প্রতি আগ্রহ সম্পর্কিত কিছু কথা বলবো আর ইবাদতের এই আগ্রহ জজবা কিভাবে অর্জন করা যাবে এ সম্পর্কে কিছু কথা বলবো ইবাদতের প্রকাশ সম্পর্কে এভাবে বুঝে নিন যে গঠনগতভাবে ইবাদত চার প্রকার হয়ে থাকে এক ওই সকল ইবাদত যার সম্পর্ক অন্তরের সাথে এ সকল ইবাদতকে ইবাদতে কলবিয়া বলা হয় দ্বিতীয় ওই সকল ইবাদত যার সম্পর্ক জবানের সাথে এগুলোকে ইবাদতে লিসানিয়া বলা হয় তৃতীয়ত যার সম্পর্ক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে এগুলোকে ইবাদতে বদনিয়া বলা হয় আর কিছু ওই ইবাদত যার সম্পর্ক সম্পদের সাথে সেগুলোকে ইবাদতে মালিয়া বলা হয় আর বিভিন্ন সময়ে সকল ইবাদত একটি অপরটির মধ্যে মিশ্রিত হয়ে যায় একটি বিষয়ের মাঝে আর্থিক ইবাদত পাওয়া যায় আবার শারীরিক ইবাদত পাওয়া যায় প্রথম ইবাদতসমূহ যেগুলো অন্তরের সাথে সম্পর্কিত যেগুলো অন্তরের মাধ্যমে করা হয় তা হল যেমন আল্লাহ তালার মোহাব্বত আল্লাহ তালার ভয় আল্লাহ তালার নিকট আশা রাখা খোদার উপর তাওয়াকুল করা ভরসা করা ধৈর্য ধারণ করা অল্পে তুষ্টি অবলম্বন করা দুনিয়ার প্রতি অনাগ্রহ অবলম্বন করা আর খোদার ফাইসালার উপর সন্তুষ্ট থাকা আমাদের জীবনে যা কিছুই ঘটুক ভালো কিংবা খারাপ আমরা প্রত্যেক অবস্থায় আল্লাহ তালার ফাইসালার উপর সন্তুষ্ট থাকবো এই কয়েকটি উদাহরণ আমি পেশ করছি আর আপনি এগুলো দেখবেন তো জানা যাবে এগুলোর সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে ইবাদতে লিসানিয়া যেমন আমরা তেলাওয়াত করি যেমন আমরা আল্লাহ তাআলা জিকির করি যেমন আল্লাহ তালার নিকট প্রার্থনা করি যেমন আমরা নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরু শরীফ পাঠ করি এগুলো ওই সকল ইবাদত যা জবান দ্বারা আদায় করা হয় তৃতীয় ওই বাদাত যার সম্পর্কে শরীরের সাথে যেমন আমরা নামাজ আদায় করি নামাজের যে একটি সম্পূর্ণ পদ্ধতি আকৃতি তা শরীরের মাধ্যমে আদায় করা হয় আমরা রোজা রাখি রোজা সম্পর্ক আমাদের শরীরের সাথে আমরা খানায় কাবার তাওয়াফ করি তাওয়াফ করা এটা শারীরিক কাজ এভাবে আমরা রুকু করি আল্লাহ তালা দরবারে সিজদা করি এগুলো সব ওই কাজ যা আমরা শারীরিকভাবে করে থাকি চতুর্থ নম্বরে আর্থিক ইবাদতসমূহ যেগুলো সম্পদের মাধ্যমে আদায় করা হয় যেমন আমরা জাকাত আদায় করে থাকি যেমন আমরা সৎকায়ে ফিতর আদায় করি যেমন আমরা কাফফারা আদায় করি যেমন আমরা ঈদি কুরবানি করে থাকি যেমন আমরা দান দানসাতকা করি যেমন আমরা হজ আদায় করি আর যেমন কোন জামানায় গোলাম আজাদ করার অবস্থা ছিল তা করা হতো আর কিছু তা যেগুলোর সম্পর্কে আমি বলেছি যে সেগুলোর মধ্যে দুই ধরনেরই ইবাদতই পাওয়া যায় যেমন হজের ইবাদত হজের মধ্যে সম্পদও খরচ হয় উদাহরণস্বরূপ যদি আমরা বাংলাদেশ থেকে হজ আদায় করতে যাই তবে হজের জন্য একটি বড় রকমের অর্থ খরচ হয় কিন্তু শুধুমাত্র অর্থই খরচ হয় না সেখানে যেতে হয় আর সেখানে গিয়ে ফিজিক্যালি অনেক কাজও করতে হয় মিনায় যাওয়া আরাফায় যেতে হয় মুজদালিফায় যেতে হয় কাবার তাওয়াফ করতে হয় তো এখানে অর্থের সাথে শারীরিক ইবাদত অন্তর্ভুক্ত তো এই চার প্রকারের ইবাদত হলো ইবাদতে কলভিয়া ইবাদতে লিসানিয়া ইবাদতে বাদানিয়া এবং ইবাদতে মালিয়া এখন এরপরে আরেকটি কথা যে ধর্মে এ সকল ইবাদতের গুরুত্ব কতটুকু তো কথা এটাই এই যে একনিষ্ঠ ইবাদত সমূহ যেমন নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত জিকির দরুদ রয়েছে এ সকল ইবাদতের নিজস্ব একটি প্রভাব রয়েছে এদের একটি বিশেষ অবস্থান রয়েছে যা অন্য যে সকল ইবাদত রয়েছে যেগুলোর মধ্যে এই বিষয় পাওয়া যায় না যেমন উদাহরণস্বরূপ এক ব্যক্তি যদি গোলাম আজাদ করে তো তার মধ্যেও ইবাদতের অর্থ খুব সুস্পষ্টভাবে মজুদ রয়েছে কিন্তু যে নামাজ রোজা হজ জাকাত রয়েছে এগুলোর মধ্যে এমন এক বিশেষ সম্পর্ক রয়েছে আধ্যাত্মিকতার সাথে রবের নৈকট্যের সাথে রবের সন্তুষ্টির সাথে এবং ফিরেস্তাদের সাথে আত্মিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আর এগুলো সেই বিষয় যেগুলোর কারণে এই ইবাদতের বিশেষ অবস্থান ও মর্যাদা রয়েছে আর এই ইবাদত সমূহকে ইসলামের ভিত্তি করে দেয়া হয়েছে সুতরাং পবিত্র হাদিস শরীফে বোখারিতে মুসলিমে অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিস মোবারকা রয়েছে বুনিয়াল ইসলাম আলাহ হামসিন ইসলামের ভিত্তি পাঁচটি বস্তু বিষয়ের উপর রয়েছে এই পাঁচটি বিষয় কোনগুলো এই কথা সাক্ষ্য দেয়া যে এক এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নিঃসন্দেহে মোহাম্মদ আসাল্লাম আল্লাহ রসুল এটা একটি বিষয় দ্বিতীয় তিনি বলেন ইকামে সলাহ নামাজ প্রতিষ্ঠা করা আর তৃতীয় বিষয় হল ওয়াই তা ইজ্জাকাহ আর জাকাত আদায় করা আর চতুর্থ বিষয় হল ওয়াল হাজ হজ করা আর পঞ্চম বিষয় বলেছেন ওয়াউম আর রমজান মাসে রোজা রাখা তো এখন এই ইবাদতের যে গুরুত্ব রয়েছে যে উপকারিতা রয়েছে আর এর যে বিশেষ অবস্থান রয়েছে ইমান ও ইসলামের সাথে বান্দার ওই সকল কারণে এই ইবাদত সমূহকে ইসলাম ধর্মের ভিত্তি বানানো হয়েছে যে ইসলাম ধর্মের ভিত্তি এই বিষয়গুলোর উপর রয়েছে আচ্ছা এরপরে মনোযোগ আকর্ষণ করে এমন আরেকটা আলোচনা হয়ে থাকে যেটি কিতাবের মধ্যে করা হয়ে থাকে অথবা সমাজের মধ্যেও যে আলোচনা হয় মানুষের চালচলন দুই ধরনের কিছু ওই ব্যক্তি যারা এই সকল ইবাদতকে সর্বশেষ মনে করে যে এগুলোই আছে এরপর আর কোন ইবাদত নেই আর তারা দিনের সকল ভিত্তি এগুলোর উপরেই রাখেন কিছু ওই ব্যক্তি যারা মানুষের ফায়দা ও উপকারিতা সম্পর্কে যে মানুষের যে মুমিনের যে বান্দার যে কাজ সেগুলোকে গুরুত্ব দেয় এই ইবাদতেরও গুরুত্ব রয়েছে আর এর সাথে যে হালাল ও হারামের অন্যান্য অসংখ্য হুকুম আহকাম কুরআন ও হাদিসে মজুদ রয়েছে সেগুলোর গুরুত্ব রয়েছে সুদের যে নিষেধাজ্ঞা ঘুষের যে নিষেধাজ্ঞা হালাল উপার্জনকে ফরস করে দেয়া হয়েছে এগুলো সব কিছুই দিনের মধ্যে গুরুত্ব রাখে একইভাবে যে বিষয়গুলোর সম্পর্কে আচার ব্যবহারের সাথে সেগুলোর গুরুত্ব পুরোপুরি রয়েছে ধর্মে ও মাজিদের মধ্যে মাজ কোনো অপ্রয়োজনীয় অনর্থক কথা তো বলা হয়নি আর কুরআনের মধ্যে আচার ব্যবহার সম্পর্কে উত্তম চরিত্র সম্পর্কে দয়াদ্রতা সম্পর্কে ধৈর্য ও শোকর সম্পর্কে এসবগুলো সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা মজুদ রয়েছে এর মানে এটাই দাঁড়ালো এসকল সকল ইবাদত তা নিজের জায়গায় গুরুত্বপূর্ণ আর এর মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই এমনটা নয় যে ব্যাস এগুলোই ইবাদত অন্যগুলো নয় এমনটি নয় এতে গেল এক ধরনের কথাবার্তা দ্বিতীয় যে কথাবার্তা রয়েছে আজকাল যে দুনিয়া থেকে উদ্বুদ্ধ হয়ে অন্যদের থেকে উদ্বুদ্ধ হয়ে যে মানবিক সেবার কার্যগুলি রয়েছে ব্যাস ওগুলোকে সব বলে ধরে নেয়া আর এ সকল ইবাদতের ব্যাপারে এতটুকু বলে চলে যাওয়া যে এগুলো তো বান্দার নিজস্ব ব্যক্তিগত কাজ এগুলো তো বান্দা এবং খোদার মধ্যকার ব্যাপার তার এত বেশি নেই ব্যাস মানবতা সেবা করে নিলাম তো সব হয়ে গেল এমন কোনো কিছু নয় মানবতা সেবা করলো তো সব হয়ে গেল এমনটা নয় আল্লাহ তালা পাঁচক নামাজ ফরজ করেছেন সেগুলো আদায় করতেই হবে রমজানের রোজা ফরজ করেছেন তা রাখতেই হবে হজ তার শর্ত সহকারে ফরজ তা আদায় করতেই হবে জাকাত ফরজ হলে তা আদায় করতেই হবে এটা নয় যে এই কাজ করুন বা না করুন অন্যান্য এদিক ওদিকের কাজ করে নিয়েছেন আর এটা মনে করেছেন যে আমরা সকল কাজ থেকে অবসর হয়ে গিয়েছি আর আমাদের জিম্মাদারি সম্পন্ন হয়েছে এমন কোনো কিছুই নয় আর এটা বলা যে জনাব এই যে ইবাদত সমূহ রয়েছে এগুলো মাধ্যম উদাহরণস্বরূপ কিভাবে মানুষ বলে এই যে নামাজ নামাজ তো মূলত নিয়মানুবর্তিতা শেখানোর জন্য এই যে জামাত এটা তো সময়ের প্রতি অনুবর্তিতা শেখানোর জন্য এই যে অজু বিষয়টি পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানোর জন্য রোজার বিষয়টি এটা তো শুধুমাত্র আত্মা নিয়ন্ত্রণ এবং আত্মনিয়ন্ত্রণের জন্য এখন অনেক সময় এসকল কথাবার্তা বাহ্যিকভাবে অনেক ভালো লাগে বাহ বাহ কি দারুণ কথা নামাজ নিয়মবর্তিতা শেখায় শাড়ি হওয়া শেখায় এবং লাইনে দাঁড়ানো শেখায় আর অজু পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায় আর রোজা আত্মনিয়ন্ত্রণ শেখায় কিন্তু এই কথাই দুইভাবে বলা যায় এক তো এটা যে এই সকল ইবাদত দ্বারা উদ্দেশ্য এটাই যদি কথা এটা হয় তবে তা ভুল আর দ্বিতীয় এটা ভাই এর ইবাদত যে তারও নিজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে অর্থাৎ তা নিজের জায়গায় প্রয়োজনীয় হ্যাঁ তার সাথে এসকল উপকারিতাও অর্জন হয় যেমন বান্দা যখন নামাজ আদায় করে আর পাঁচ ওয়াক্ত অজু করে ওই অজুর মাধ্যমে তার পবিত্রতা ফ্রেশনেস শারীরিক প্রশান্তি অর্জন হয় আর এটা তার স্বাস্থ্যের জন্য উপকারী যখন সে ইবাদত করে তখন ইবাদতের কারণে সে একাগ্রতা পায় এর সাথে জামায়াতের পাবন্দি থেকে নিয়মানুবর্তিতা শেখায় শাড়ি বদ্ধ হওয়াও শেখায় এগুলো হলো অতিরিক্ত উপকারিতা এগুলো মূল উসুল মাকসাদ এটা নয় এটাকে বলা হয় অতিরিক্ত উপকারিতা তো অতিরিক্ত উপকারিতার দিক থেকে এটা ঠিক আছে আর এই বিষয়গুলো হওয়া চাই অবশ্যই হওয়া চায় কিন্তু এটা বলে দেয়া যে ইবাদতের পেছনে শুধু এগুলোই উদ্দেশ্য আর ইবাদত এগুলোর জন্যই আর খোদ এই ইবাদতের বান্দা যে নামাজ আদায় করে এবং খোদার বারগাহেদ দণ্ডায়মন হয় অথবা সে রোজা রাখে আর নিজের নফসের উপর কাঠিন্যতা করে যাতে করে তার জজবাসমূহ ও দমন হয় তার প্রবৃত্তিগুলো দমন হয় এটা স্বয়ং মকসদ নয় এমনটি নয় এটা ভুল এই ইবাদতসমূহে তার সত্যগত উদ্দেশ্য যেমন রয়েছে আর তাছাড়াও এটা অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের জন্য মাধ্যম উপকরণ হিসেবে রয়েছে কুরআন ও হাদিসের নথসমূহে এবং আহকাম যদি আমরা পড়ি তবে জানা যায় যে এটা স্পষ্টভাবে স্বয়ং মকসদ এবং এটি উপকরণ মাধ্যম যেমন এখন নামাজকে নিন নামাজের স্বয়ং একটি উদ্দেশ্য রয়েছে এটি স্বয়ং এটি একটি মকসদ আল্লাহ তালা কুরআনে করিমে নামাজকে ইমান বলেছেন উদাহরণস্বরূপ কুরানে সুরা বাকার আয়াতে করিমায় ইসাত করেছেন আল্লাহর এটা শান নয় হে লোকসকল তোমাদের ইমানকে বিনিষ্ট করে দেবেন এখানে ইমান দ্বারা উদ্দেশ্য হল নামাজ এটা ওই সকল ব্যক্তি সম্পর্কে যারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছিল আর কিবলা পরিবর্তন হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছেন তো তাদের ব্যাপারে মানুষের সন্দেহ ছিল যে তাদের নামাজের ব্যাপারে কি হবে তারা তো কিবলার দিকে নামাজ আদায় করেনি বাইতুল নামাজ পড়ছিল তখন আল্লাহ তালা ইশাদ করলেন আল্লাহর শান এটা নয় হে লোকেরা তোমাদের ইমান বিনিষ্ট করে দেবেন এখন দেখুন ইমান কাকে বলছেন আল্লাহ তালা ইমান নামাজকে বলেছেন এটা তো হতে পারে না যে উদ্দেশ্যবিহীন কোনো বিষয় তাকে ইমান করে দিয়েছেন না বরং এটি স্বয়ং নিজেই উদ্দেশ্য সম্বলিত একটি বিষয় একইভাবে হাদিসে মোবারকার মধ্যে মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লু আলাইহালাম করেছেন বান্দা সকল অবস্থার চেয়ে অধিক সিজদারত অবস্থায় আল্লাহর নিকটবর্তী হন যখন বান্দা সিজদা করে তখন সে সবচেয়ে বেশি আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় এর মানে এটাই হলো এই নামাজ এই সিজদা এগুলো স্বয়ং এত গুরুত্বপূর্ণ বিষয় কেন এই জন্য যে এর মধ্যে অনুনয় বিনয় রয়েছে এই জন্য যে এর মাঝে আল্লাহর বারগাহে নিজেকে নিজে আত্মসমর্পণ করা রয়েছে এর মধ্যে নিজের ব্যাপারে অস্বীকৃতি রয়েছে নিজস্বত্বার অস্বীকৃতি রয়েছে এর মধ্যে খোদা বারগাহে বান্দা নিজেকে সমর্পণ করে দেয় একইভাবে দ্বিতীয় হাদিসে মোবারকা হল বুখারি শরীফার হাদিস যখন বান্দা নামাজ পড়ে নবী করিম ওয়াসাল্লাম ইসাদ করেন নিঃসন্দেহে বান্দা তার প্রভুর সাথে একান্তে কথা বলে নিজের প্রভুর সাথে কথা বলে এখন এটা খোদ নামাজের ব্যাপারে বলেছেন এটা আল্লাহর দরবারে মুনাজাতের জাতের নাম এটা প্রভুর নিকট মুনাজাত আচ্ছা ঠিক একইভাবে বুখারী শরীফের হাদিস রয়েছে হাদিসে কুৎসি হল ইরশাদ করেছেন করেন। বান্দা যতটুকু ফরজ বিষয়ের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে এতটুকু এর চেয়ে বেশি আর কেউ আমার প্রিয় নয় অর্থাৎ যে ফরজ আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় এবং এরপর এরস্বাদ করেছেন অতপর বান্দা নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে এমনকি আমি ওই বান্দাকে আমার বন্ধু বানিয়ে নি আমি তাকে আমার প্রিয় পাত্র বানিয়ে নিই আর যখন আমি তাকে আমার প্রিয় বানিয়ে নিই পরে এরপর আবার পুরো হাদিস শরীফে রয়েছে আমি তার কান হয়ে যাই যার মাধ্যমে সে শুনে আমি তার দৃষ্টি হয়ে যায় যার মাধ্যমে সে দেখে আমি তার হাত হয়ে যায় যার মাধ্যমে সে ধরে আমি তার পা হয়ে যায় যার মাধ্যমে সে চলে আর যদি সে আমার নিকট কিছু চায় আমি অবশ্যই অবশ্যই তাকে তা দান করব আর যদি সে আমার নিকট নিরাপত্তা চায় আমি অবশ্যই তাকে নিরাপত্তা দান করব এখন এই যে ফজিলাত এই যে সুমহান সুসংবাদ এগুলো কোন বিষয়ে এটা এই সকল ইবাদতের ব্যাপারেই বলা হয়েছে এই সকল ফরজ এবং নফলের ব্যাপারে বলা হয়েছে এ সকল নামাজের ব্যাপারে বলা হয়েছে যে বান্দা ফরজের মাধ্যমে যতটা নৈকট্য আমার অর্জন করে অন্য কোনো বিষয়ের মাধ্যমে এতটা নৈকট্য অর্জন করতে পারে না আল্লাহ দরবারের সবচেয়ে প্রিয় বিষয়গুলো এই ফরজসমূহ এই ফরজ রোজা জাকাত হজ অতপর যখন বান্দা এগুলোর সাথে এই কাজগুলো নফলভাবে শুরু করে দেয় সে নফল নামাজসমূহ আদায় করে সে রোজা রাখে সে নফল দান সাদকা করে সে নফল হজ করে ওমরা করে তো এই আমল করতে করতে সে খোদার এতটা প্রিয় হয়ে যায় যে খোদা তাকে নিজের বন্ধুদের মাঝে অন্তর্ভুক্ত করে নেয় অতপর পরবর্তীতে তাকে অনেক মর্যাদা ও গুণাবলী দান করেন এখন এই মর্যাদা কোন বস্তুর এটি নামাজের তো এখন যদি নামাজ শুধুমাত্র একটি আনুষঙ্গিক বিষয় ব্যাস এদিক ওদিকের কাজ করে নিলাম ব্যাস মানবতার স্লোগান লাগালাম আর দুই চার কাজ করে দিলাম তো ব্যাস ঠিক আছে সকল কাজ হয়ে গেল এই যে নামাজ এগুলোর কোনো গুরুত্ব নেই কিন্তু যা যা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর ইসাদ করেন তা তো এটা সুতরাং এটা নামাজকে এভাবে আনুষঙ্গিক কাজ বানিয়ে দেওয়া যাবে না হ্যাঁ নামাজ হচ্ছে এটা যে নামাজের অন্যান্য উপকারিতা অবশ্যই আছে এটি মাধ্যম এবং কারণ হওয়া পদমর্যাদাও রাখে এটা মৌলিক হওয়ার পদমর্যাদাও রাখে আবার এটা মাধ্যম এবং কারণও হয়ে যায় তা কিভাবে যেমন কোরআনে কারিমীর মধ্যে হচ্ছে হে ইমানদারগণ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এখন এখানে নামাজকে সাহায্য অর্জন করার জন্য মাধ্যম বাণী দেওয়া হয়েছে একইভাবে আরও একটি আয়াতে মোবারকা হচ্ছে ইরশাদ করেছেন নিঃসন্দেহে নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাধা দেয় তা এখন নামাজ কারণ এবং মাধ্যম হয়ে গেল খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য কিন্তু তাকে এটা বলবো না যে নামাজ এই কাজের জন্য খারাপ কাজ থেকে বাধা দেয় না হলে নামাজই নেই না এমনটি নয় নামাজ তার নিজের জায়গায় হ্যাঁ তার সাথে উপকারিতা সম্পৃক্ত যে তা অশ্লীল ও খারাপ কাজ থেকেও বাধা দেয় তো এগুলো ওই বিষয় যার ব্যাপারে বলেছি একইভাবে নামাজের উপকারিতা একটি উপকারিতা বর্ণনা করা হয়েছে করেছেন। আর নামাজ করো আমার জিকির আমার স্মরণের জন্য তো নামাজ হলো খোদার স্মরণ খোদার স্মরণের কারণ ও মাধ্যম সুতরাং এই দিক থেকে এটি একটি কারণও কিন্তু স্বয়ং নামাজ তার আকৃতি তার যে পদ্ধতি তা খোদ আল্লাহ তালার কাম্য এবং আল্লাহর প্রিয় একইভাবে রোজাকে নিন রোজা শুধুমাত্র একটি মাধ্যম নয় রোজা মৌলিকভাবে স্বয়ং একটি ইবাদত অর্থাৎ এমন না যে বান্দা নিয়ত ব্যতীত সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণাত্ম থাকবে আর বলবে যেহেতু ক্ষুধার্ত তৃষ্ণাত্ম থাকার কারণে নিজের উপর যে কন্ট্রোল আসে তা আমি অর্জন করেছি সুতরাং নিয়ত ব্যতীত আমার ওই উদ্দেশ্য পূর্ণ হয়েই গেল না খোদার হুকুম হচ্ছে যে রোজা তার সকল শর্তসমূহের সাথে সেই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথেই রাখতে হবে আর রোজা স্বয়ং মৌলিক উদ্দেশ্য হওয়া সম্পর্কে হাদিসে কুৎসি হচ্ছে আল্লাহ ইরশাদ করেছেন রোজা বিশেষভাবে আমার জন্য আর আমি স্বয়ং এর প্রতিদান দেব এখন এই যে হাদিসে মোবারক এটি কি বলছে রোজাকে আল্লাহ তালা বিশেষভাবে নিজের জন্য করেছেন রোজা বিশেষ থেকে বিশেষভাবে ওই ইবাদত যা বান্দা আমার জন্য পালন করে আর আমি স্বয়ং এর প্রতিদান দেব আর রোজা মাধ্যমও কোরআনে পাকের আয়াতের মধ্যে রয়েছে যে রোজা কেন ফরজ করা হলো ইরশাদ করছেন প্রতিবা আলাইকুম সুয়ামু কমা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তা তাকু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে হে ইমানদারগণ যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল যাতে তোমাদের অর্জন হয় যাতে পরহেজগারই তা অর্জন হয় তো এই জায়গায় রোজাকে উদ্দেশ্য হিসেবে বর্ণনা করা হয়েছে তো রোজা বিশেষত আমারই জন্য এটা হচ্ছে রোজার মৌলিকত্ব আর এটা হচ্ছে মাধ্যম এটা কারণও হয়ে গেল আচ্ছা এভাবে আপনি জাকাদের দিকে আসুন স্বয়ং মালকে সম্পদকে খরচ করাকে আল্লাহর নামে সম্পদ ব্যয় করা আল্লাহরই সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করা আল্লাহ দিনের সাহায্যের জন্য সম্পদ ব্যয় করা আল্লাহর হুকুমের উপর আমল করার নিয়তে সম্পদ ব্যয় করা স্বয়ং এটিকে ইবাদত করে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ করছেন বলেন তোমরা পুণ্যকে ততক্ষণ পাবে না যতক্ষণ নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে যা তোমার নিকট প্রিয় তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে তুমি পূর্ণ লাভ করবে তাকুয়া লাভ করবে জান্নাত অর্জন করবে এভাবে আরো একটি আয়তম করেছেন যারা আল্লাহ তালাকে ভয়কারী কিয়ামত দিবসকে ভয়কারী যে সকল লোক ঈর্ষাদ করছেন তারা খাবার খাওয়ায় এতিমকে মিসকিনকে এবং বন্দিকে কেন আল্লাহ আল্লাহর ভালোবাসায় তো এখন এই যে জাকাতে এই যে দানসাতকায় আল্লাহ তালার ভালোবাসার প্রতি দৃষ্টি এটা স্বয়ং তাকে ইবাদত বানিয়ে দেয় এটা স্বয়ং ইবাদত বানিয়ে দেয় হ্যাঁ এখন এর সাথে এর যে অন্যান্য উপকারিতা রয়েছে তা নিজের জায়গায় সেটা কি তা হচ্ছে এই যে জাকাত শব্দ এর মানে হচ্ছে পবিত্রতা জাকাত শব্দটি পরিশুদ্ধতা অর্থে জাকাত দ্বারা পরিশুদ্ধতা মানে কি যে আত্মা এবং অন্তর এগুলোর সম্পদের ভালোবাসায় ময়লাযুক্ত হয়ে যায় এটি সম্পদের ভালোবাসায় ময়লা হয়ে যায় আর এই জাকাত আদায় করাটা ওই ময়লাকে ধৌত করে দেয় এটি অন্তরকে পবিত্র করে দেয় হাদিস মুবারকা এরশাদ করেছেন দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল যে দুনিয়ার ভালোবাসা পাপ কাজ করায় এভাবে এই যে দুনিয়ার ধন সম্পদ এটি উদাসীনতায় নিমজ্জিত করে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুতুমুল মাকাম ধন সম্পদের অধিক মোহ সম্পদেরাধিক্যের মোহ তোমাদেরকে উদাসীন করে রেখেছে এমন তোমরা কবরের মুখ দেখলে একইভাবে এই বস্তুসমূহ মানুষের জন্য চিত্তাকর্ষক এই প্রবৃত্তিসমূহ মানুষের জন্য বড়ই আকর্ষণীয় ইরশাদ করছেন সুই নাসি হুবুশ শাহওয়াত মিনান নিসাই এই যে স্বর্ণ রৌপ্যের স্তূপ এটি মানুষের জন্য বড়ই চিত্তাকর্ষক বানিয়ে দেওয়া হয়েছে এটা তার মনের প্রবৃত্তি এটা তার মনের পছন্দনীয় বিষয় তো মানুষের মন এই বস্তুগুলোর শিকারে পরিণত হয় তার অন্তর এই বস্তুগুলোর প্রতি আগ্রহী হয় আর এই যে তার আগ্রহ এই যে তার আগ্রহ এটা পরবর্তীতে তাকে গুনাহের দিকে নিয়ে যায় এই যে চুরি ডাকাতি এগুলো কেন হয় এই জন্য যে প্রবৃত্তিকে প্রশান্ত করতে হবে এই জন্য যে মনের স্বাদকে অর্জন করতে হবে এই জন্য যে সম্পদ বাড়াতে হবে তো এই চুরি ঘুষ ডাকাতি আত্মসাত সুদ এই যত গুণা আছে এগুলো সবগুলো এই সম্পদের জন্যই করা হয় তো যখন এই সম্পদের মোহাব্বত মনের মধ্যে আসে তখন এটি মনকে অপরিচ্ছন্ন করে দেয় আর জাকাত কি ওই ময়লা অপরিচ্ছন্নতাকে পরিচ্ছন্ন করার জন্য ভাই যে সম্পদকে তুমি নিজের ভেবে যার পেছনে তুমি হাড় ভাঙার চেষ্টা করছো ওই সম্পদ আল্লাহ রাস্তায় প্রদান করো যখন বান্দা তার সম্পদের কিছু অংশ খোদার রাস্তায় প্রদান করে তখন তার এই উপলব্ধি হয় যে না এই সম্পদ প্রকৃতপক্ষে আমার নয় এটি আমার প্রতিপালকের আর এটা তার মনকে পরিশুদ্ধ করে দেয় এখন এই দিক থেকে এই জাকাত একদিকে মূল ইবাদত এটা নিজেই মূল ইবাদত করা হয়েছে কিন্তু অপরদিকে এটি নফসের পরিশুদ্ধতার মাধ্যম এটি অন্তরের পবিত্রতার মাধ্যম এটি গরিবদের সাহায্য করার মাধ্যম তো এখন মূল আবার অপরদিকে মাধ্যম একইভাবে চতুর্থ বিষয় হজ হজকে আল্লাহ স্বয়ং ইরশাদ করছেন যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে অর্থ রয়েছে খরচাদি রয়েছে সফরের সফরে খরচাদি ইরশাদ করছেন যে ব্যক্তি আল্লাহর ঘরে সফরের সামর্থ্য রাখে তার উপর এই ঘরের হজ ফরজ কেন আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তো এখন এই ইবাদতের বিশেষত্ব দেখুন আল্লাহ তা জন্য যে ইরশাদ করেছেন আল্লাহর জন্য এই ঘরের হজ ফরজ প্রত্যেক ওই বান্দার উপর যে এই পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তো এখন এর মূল হওয়া এখন এর জরুরি হওয়া আর এর যে বুনিয়াদী ইবাদত হওয়া এই আয়াত এটা বর্ণনা করে তবে এর সাথে অনেক বিষয়ের কারণও তৈরি হয় কেননা এই যে হজ এটি তাকওয়া অর্জনের মোহাব্বত অর্জনের এটি গুনা থেকে বাঁচার অনেক বিষয়ের মাধ্যমও কুনানুল কারিমের মধ্যে এরশাদ হচ্ছে যে ব্যক্তি এই মাস হজের ইচ্ছা করবে তো না তারা স্বামী স্ত্রী একই বিছানায় শয়নের কথা বলবে আর না গুনায়ের কথা বলবে আর না ঝগড়া করবে আর মধ্যে হচ্ছে আর এই যে হজে সফর এর জন্য খরচাদি নিয়ে নাও এর জন্য পাথেও সাথে রাখো আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া আচ্ছা একইভাবে এর মধ্যে যে কুরবানি রয়েছে আল্লাহ তাআলা নিদর্শনের পাশে যাওয়া খানায় কাবা খোদার নিদর্শন হাজারে আসওয়াদ খোদার নিদর্শন আর একইভাবে আবে জমজম এটি খোদার নিদর্শন সাফা মারোয়া খোদার নিদর্শন এখন এসব নিদর্শনের নিকট বান্দা যায় আর খোদার মহত্বে অন্তর ভরে যায় যাকে কোরআনের মধ্যেও বর্ণনা করা হয়েছে আর যে আল্লাহর নিদর্শন সমূহের সম্মান করে নিঃসন্দেহে এটি অন্তরের তাকুয়ার মধ্যে হতে এটি অন্তরের পরহেজগারির মধ্যে হতে তো এখন এই দিক থেকে এই যে হজ এটি অন্তরের পবিত্রতা অন্তরের পরিশুদ্ধতা অন্তরের তাকোয়ার মাধ্যম আমি এই চার প্রকারের ইবাদত উদাহরণস্বরূপ বর্ণনা করেছি নামাজ রোজা জাকাত হজ এ চারটি তার সহস স্থানে মৌলিক ইবাদত এর সাথে এই চার ইবাদত অন্যান্য উপকারিতার জন্য কারণ এবং মাধ্যম হয়ে থাকে এখন এই কারণে এ সকল ইবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তা আলা কোরআন কানিম ইসাদ করেছেন এই ইবাদতসমূহ সমূহ খোদার দরবারে পৌঁছানোর মাধ্যম বানাও এই ইবাদত খোদার দরবারে পৌঁছার মাধ্যম বানাও সুতরাং ঈর্ষাদ করছেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর তার দিকে মাধ্যম তালাশ করো আল্লাহর দিকে মাধ্যম তালাশ করো এই মাধ্যম কি এই মাধ্যমের মধ্যে নেক সমূহ ইবাদত আনুগত্যের কাজ নেকি সমূহ রয়েছে নেকির মাধ্যমে ইবাদতের মাধ্যমে আনুগত্যের সমূহের মাধ্যমে আল্লাহ তালা পর্যন্ত মাধ্যম তালাশ করো এরই সাথে যারা নেককার লোক ন্যাক ব্যক্তিবর্গ তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান তাদের মাধ্যম বানিয়ে নবীগণকে আউলিয়াগণকে অথবা যে সকল পবিত্র স্থান রয়েছে সেগুলোকে মাধ্যম বানিয়ে খোদা পর্যন্ত পৌঁছানোর সৌভাগ্য অর্জন করো এখন এগুলোকে ওসিলা হিসেবে বর্ণনা করেছেন এখন এরপরে পরবর্তী একটি ইবাদত সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে ইবাদতের প্রতি আগ্রহ এটি সর্বদাই নেককার বান্দাদের একটি পন্থা ছিল ইবাদত আনুগত্য এটি সর্বদাই নেককার বান্দাদের কর্মপন্থা ছিল আল্লাহ তালা কুরানে পাকে আম্বাম আল্লাহি সাল্লা সালাম সম্পর্কে ঈর্ষাদ করেছেন বলেন নিঃসন্দেহে এই সকল নবীগণ নেকির কাজসমূহে তাড়াতাড়ি করতেন তারা দ্রুততা দেখাতেন তাড়াতাড়ি করতেন আর ইসাত করেছেন আর ঈর্ষাদ করেছেন আর এই সকল নবীগণ আমাকে ডাকতেন আগ্রহের সাথে এবং ভয়ের সাথে রগবত হল আল্লাহর বারগাহের দিকে অন্তর আকর্ষণ করার মাধ্যম আর রাহবাত হল আল্লাহ তালার বরত্ব আল্লাহর বরত্বের যে ভীতি তাদের নিকট ছিল এর মাধ্যমে তো এই আগ্রহের সাথে এবং ভয়ের সাথে তারা আমাকে ডাকত আর ইসাত করেছেন বলেন এই সকল নবীগণ অন্তরের মাধ্যমে আমার বারগাহে অবনত হতেন এখন এটি দেখুন নবীগণ আলাই সালামের জীবন তাদের কর্ম সম্পর্কে কী ইসাত করেছেন এরশাদ করেছেন যে তারা নেকির কাজসমূহে তাড়াতাড়ি করতেন আল্লাহর ইবাদত এবং বারগাহে উপস্থিত হওয়ার ক্ষেত্রে আগ্রহ এবং ভয়ের পন্থা অবলম্বন করতেন আর তাদের অন্তর আল্লাহর দরবারে ঝুঁকে থাকত এটি আম্বিয়া পদ্ধতি আচ্ছা পরে অতঃপর বিশেষভাবে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের পবিত্র সত্তা ইবাদতের স্বাদ ইবাদতের আগ্রহ কেমন ছিল ইবাদতের আগ্রহের ব্যাপারে কারিমের আয়াতে মজুদ রয়েছে যে আল্লাহ তালা ইরশাদ করেন হে চাদর আবৃত রাতের ওয়াক্তে কিছু ক্যাম করুন কিছু হে শরীরকে চাদর দ্বারা আবৃতকারী রাতে কিছু ক্যাম করে নিন অর্থাৎ জাগ্রত হয়ে ইবাদত করুন আর নবী করিম আলাইসাল্লাম এই আয়াতে মোবারকা নাজিল হওয়ার পর এত বেশি ইবাদত করা শুরু করে দিলেন যে সারা রাত ইবাদত করতেন সারা রাত অতপর আল্লাহ তাআলা এই কারণে পরবর্তী আয়াত নাজিল করেন কিন্তু রাতের সামান্য অংশ অর্থাৎ রাতে ইবাদত করুন কিন্তু রাতের কিছু অংশ বিশ্রামও করুন কতটুকু ইবাদত করবে অর্ধরাত অথবা এর চেয়ে কিছুটা কম করুন অথবা এর চেয়ে কিছুটা বেশি করুন আর নবী পাক সাল আলাইসালাম ইবাদত এতটা অধিক হারে করতেন যে এতটা আগ্রহের সাথে করতেন যে তিনি এ কারণে কষ্টে পড়ে গেলেন তখন আল্লাহ তাবারকআলা কোরআনের আয়াত নাজিল করেন মা আমি তোমার উপর কোরআন এই কারণে অবতীর্ণ করিনি যে তুমি কষ্টে নিপতিত হবে উদ্দেশ্য হচ্ছে যে নিজের জীবনকে কিছুটা আরাম দিন রাতে কিছুটা নিদ্রাও করুন রাতে কিছুটা প্রশান্তিও নিন তো এটি হচ্ছে নবীপাক পাক সাল্লা সাল্লামের ইবাদতের প্রতি আগ্রহ একইভাবে কেরাম কোরআনে পাকের মধ্যে কেরামের ইবাদতের ব্যাপারে বিশেষভাবে ইসাদ করেছেন এসাদ করেছেন করেছেন আপনি এই সাহাবিদের দেখবেন রুকু অবস্থায় সিজদা অবস্থায় আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টি তালাসরত অবস্থায় বান্দাতো সাহাবাদের দেখবেন তারা রুকুর মধ্যে সিজদার মধ্যে ইবাদতের মধ্যে তারা প্রতিপালকের সন্তুষ্টি তারা আল্লাহর অনুগ্রহ সন্ধান করছেন এটি ক্যারামগড়ের অবস্থা ছিল আর সাহে ক্যারামগড়ের ব্যাপারে কোঁড়ে পাকে রয়েছে আর হে নবী তুমি নিজেকে সম্পৃক্ত রাখো ওই সকল লোকদের সাথে কাদের সাথে যারা সকাল সন্ধ্যায় নিজের প্রতিপালকের ইবাদত করে নিজের প্রতিপালকের সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের প্রতিপালকের সন্তুষ্টি কামনায় তো আপনি লক্ষ্য করুন সাবেক এরামগণের অবস্থা কেমন ছিল যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন তারা রুকুর মধ্যে তারা সিসদার মধ্যে অনুগ্রহ তালাশকারী খোদার সন্তুষ্টির সন্ধানকারী তারা সকাল সন্ধ্যা খোদাকে আহ্বানকারী আর সাও ক্যারামগণের ইবাদতের যে ঘটনাসমূহ রয়েছে তা তো মাশাআল্লাহ আল্লাহ অধিক পরিমাণে রয়েছে মাকতবুদুর মদিনার একটি কিতাব রয়েছে আল্লাহ ওয়ালো কি বাতে আল্লাহ ওয়ালো কি বাতে কিতাব আপনি পড়ুন আর তার মধ্যে সাবাই ক্যারামের জীবনের অবস্থানসমূহ আপনি পড়বেন তো আশ্চর্য হয়ে যাবেন কতটা ইবাদত কতটা আগ্রহ ছিল তাদের মাঝে এক সাহাবির ব্যাপারে একটি কথা আমার স্মরণে আসছে সেই সাহাবি নিজের নরম বিছানার পাশে গেলেন এবং বলতে লাগলেন হে বিছানা তুমি বড়ই নরম কিন্তু জান্নাতের বিছানা তোমার চেয়েও অধিক নরম জান্নাতের বিছানা তোমার চেয়েও অধিক নরম এই কথা বলে তিনি বিছানা ত্যাগ করলেন এবং আল্লাহর দরবারে ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন এই হল ওই সকল মহান ব্যক্তিবর্গের ইবাদতের প্রতি আগ্রহের নমুনা এভাবে কোরআনে পাকের মধ্যে যে সকল সালেহীনগণের জীবনের পন্থা তাদের সকাল সন্ধ্যা তাদের রাতসমূহের ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে সেখানেও তাদের ইবাদতের প্রতি আগ্রহের আলোচনা উপস্থিত সুতরাং কোরআনে পাকে ইসাদ করছেন তাদের পিঠ তাদের বিছানাসমূহতে পৃথক থাকে আল্লাহ আল্লাহওয়ালা নেক্কার মুত্তাকিদের যে পিঠ এটি তাদের বিছানা থেকে পৃথক থাকে আর তারা আপন রবকে আপন রবকে এমনভাবে ডাকে যে ভয় এবং আশার সাথে জান্নাতের লোভ আল্লাহর সন্তুষ্টির সন্ধান আল্লাহর ভয় এটি হচ্ছে নেককারদের জীবন এক আয়াত এই সাত করেছেন আর তারা রাতসমূহ অতিবাহিত করে নিজের রবের সামনে সিজদারত অবস্থায় এবং ক্যামরত অবস্থায় এক আয়াতের মধ্যে ইসাদ করেছেন আর রাতের শেষ প্রহর রাতের শেষ সময়ে তারা আল্লাহর নিকট ইস্তেকফার করে মাঘেরাতের দোয়া করে তো এই যে যতগুলো বিষয় এগুলো সব কি এই সবগুলো বিষয় ওই ইবাদতের স্বাদ এবং আগ্রহকে প্রকাশ করে এটি ওই ইবাদতের জজবাকে প্রকাশ করে এটি ওই ইবাদতের প্রতি ভালোবাসাকে প্রকাশ করে যে ইবাদত বুজুরগান এ দিন সলফে সালেহিন তাবে তাবে আয়াম্মে মুজতা আয়াম্মে মুহাদ্দিসিন ওলামা ফুকাহা সুফিগণ তাবে ইন সাহাবেক রাম নবীগণ সাল্লামের জীবনে ইবাদত কি পরিমাণে তাদের মধ্যে পরিপক্ক ছিল আর তাদের জীবনের অংশ হয়েছিল এখন এই প্রশ্ন তৈরি হয় যে তো এই যজবাক কিভাবে সৃষ্টি হবে কেননা যদি আমরা আমাদের নিজের অবস্থা পর্যবেক্ষণ করি তবে লজ্জা ছাড়ার কিছুই হবে না লজ্জা ছাড়ার কিছুই হবে না আমাদের জীবনে তো রমজানের মধ্যেও শুধুমাত্র দুই চার দিনের জন্য ইবাদতের আগ্রহ তৈরি হয় সাধারণ দিনসমূহ আমাদের মধ্যে ইবাদতের অবস্থা কেমন থাকে তা তো আমরা ভালো করেই জানি আমরা কতটা নামাজ আদায় করি কতটা কোরআন তেলাবাদ করি কতটা আল্লাহ জিকির করি আমাদের জবানে কতটা দরুদ জারি হয় নফল রোজা রাখা দান সৎকার করার ব্যাপারে আমাদের কতটা আগ্রহ তো আমাদের যে ইবাদতের জজবা তার উষ্ণতা নেই ঠান্ডা তার মধ্যে দোরঝাপ নেই তার মধ্যে অন্তরের সেই তেজ নেই গরম নেই জোশ নেই তাতে তেমন আগ্রহ নেই এটি কীভাবে তৈরি হবে এর পদ্ধতি আমি আরোস করছি এর জন্য সর্বপ্রথম কথা তো এটাই সকল কিছুর ভিত্তি হচ্ছে অন্তরের অবস্থা পরিবর্তন হওয়ার মাঝে ধরে বেঁধে ইবাদত করানো হয়ে যায় কিন্তু যখন মন নামাজের মধ্যে নেই ইবাদতের মধ্যে নেই তখন তার মধ্যে টিকে থাকা অনেক বড় মুশকিল হয়ে যায় তো এখন এর পদ্ধতি কী তার প্রথম পদ্ধতি তো এটাই যে বান্দা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করে আমাকে ইবাদত গুজার হতে হবে আমাকে আপন রবের বান্দা হতে হবে এই যে পবিত্র আয়াত যেখানে ইরশাদ হচ্ছে বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক আমাকে এমনটাই বানাতে হবে আমার নামাজ আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য বেঁচে থাকা আল্লাহর জন্য মৃত্যু আল্লাহর জন্য তো একবার নিজেকে এভাবে গড়ার জন্য প্রস্তুত করুন যখন বান্দা চিন্তাভাবনা করে নেয় তখন চিন্তাভাবনা করার পর তার জন্য আমল করাটা সহজ হয়ে যায় তো প্রথম কথাই হচ্ছে চিন্তাভাবনা তৈরি করা দ্বিতীয় নম্বরে কি আছে এই যে মন ইবাদতের দিকে ধাবিত হয় না এর কারণ হচ্ছে মনের মধ্যে মরিচা লাগা মরিচা লাগে গুনাহের কারণে এবং উদাসীনতার কারণে যখন আমরা গুনাহ করি তখন অন্তরে মরিচা ধরে যখন আমরা উদাসীনতার জীবন অতিবাহিত করি তখন অন্তরে মরিচা ধরে তখন তা ইবাদতের দিকে ধাবিত হয় না উপদেশ তার উপর প্রভাব বিস্তার করে না এখন তার পদ্ধতি হচ্ছে এই মরিচাকে পরিষ্কার করা মরিচাকে পরিষ্কার করা হয় নাম্বার এক তবার মাধ্যমে নাম্বার দুই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর নাম্বার তিন মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে যখন বান্দা মৃত্যুকে স্মরণ করে তখন তার অন্তরে মরিচা দূর হয়ে যায় তেলোয়াত করে তো মরিচা দূর হয়ে যায় যখন তবা করে তো মরিচা দূর হয়ে যায় তো এখন দ্বিতীয় কাজ হচ্ছে বান্দা তার অন্তরের মরিচা দূর করে তৃতীয় নম্বরে ইবাদত সমূহের ফজিলত অধ্যয়ন করে যেমন নামাজের ফজিলত রোজার ফজিলত দান সৎকার ফজিলত হজের ফজিলত নফল নফলসমূহের ফজিলত তেলাওয়াতের ফজিলত দুরুদ শরীফের ফজিলত এই সকল বিষয়ের উপর আপনি মাকতাবুতুল মদিনার কিতাবসমূহ পেয়ে যাবেন আপনি যেগুলো অধ্যয়ন করুন যখন আপনি অধ্যয়ন করবেন তখন অন্তর সামান্য ধাবিত হবে এ সকল কাজের জন্য তো এটি হচ্ছে অন্য আরও একটি পদ্ধতি এর সাথে অতিরিক্ত আরও কিছু কথা হলো ইবাদত গুজার বান্দাদের ঘটনা পড়ুন যেমন নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম সাহবাহ কেরাম বুজুর্গানী দিনের তো ঘটনা অধ্যায় করার ফলেও অন্তরের মধ্যে আগ্রহ তৈরি হয় আরও একটি কথা হলো সামান্য কষ্ট করুন প্রত্যেক কাজ এভাবে শুরু হয়ে যায় না যে এক মুহূর্তেই যজ্বা তৈরি হয়ে যাবে আর বান্দা সারা জীবন ত্যাগ করে যায় এমনটা হয় না শুরুতে কষ্ট সহ্য করতে হয় সামান্য কষ্ট করতে করতে তা অভ্যাসে পরিণত হয় অভ্যাসের পর স্বাদ আরম্ভ হয় তো ইবাদতের মধ্যেও এটাও করতে হয় সামান্য কষ্ট করে ইবাদত করুন এক বুজুর্গের খুব সুন্দর একটি উক্তি রয়েছে ঈর্ষাদ করেন বিশ বছর আমি নামাজ কষ্ট করে আদায় করেছি আর বিশ বছর যাবৎ আমি নামাজের স্বাদ নিচ্ছি অর্থাৎ বিশ বছর আমি নিজেকে লাগিয়ে রেখেছি যে শুদ্ধ করে আদায় করতে হবে তো বিশ বছরে অন্তর সেটার অভ্যস্ত হয়ে গেছে এর পরবর্তীতে ইবাদতে স্বাদ পাওয়া আরম্ভ হয়ে গেছে সুতরাং সামান্য কষ্ট করে ইবাদতের রাস্তায় আসুন এবং পরবর্তীতে আস্তে আস্তে এটি বান্দার অভ্যাসের অংশে পরিণত হয় অতপর তার মধ্যে মানুষ স্বাদ খুঁজে পায় আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত এবং আনুগত্যের তফিক দান করুন আমিন বিজাহিন বিজাহিন্নাবিগিল আমিন সাল্লাহু তাল্লা আলহি ওয়াসাল্লাম Allah.